आप क्या करते हैं? आप क्या करते हैं? आप क्या करते हैं? आपनी की कोरेन। आप क्या करते हैं? आपनी की कोरेन। आप आपनी क्या की करते हैं? कोरेन। आपनी की कोरेन। आप क्या करते हैं? एखने देखुन छोटी और बड़ी एर संक्षिप्त रूप आछे ए संक्षिप्त रूप जो एखने देखुन এখানে এটা ইয়ে আর এটা ইয়ে ইয়ে যে কোনো শব্দে আপনি নিচে দুটি বিন্দু দেখেন আপনি বুঝতে পারবেন যে এটা ছোট ইয়ে অথবা বড় ইয়ে छोटी ये बड़ी ये एक संक्षिप्त रूप एटा एटा ये एटा ये आप क्या करते हैं? आप क्या करते हैं? आपनी की करें किंतु ये प्रश्न आमी जिज्ञेस करब कोनो पुरुष के आप क्या करते हैं यदि আমি কোনো মহিলাকে মেয়েকে অথবা মেয়েকে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আমরা জিজ্ঞেস করব আপ ক্যা করতি হ্যাঁ আপ ক্যা করতি হ্যাঁ আপ ক্যা করতি হ্যাঁ আপ ক্যা করতি হ্যাঁ আপনি কি করেন আপ ক্যা করতি হ্যাঁ আপনি কি করেন आप क्या करती हैं आपने की करें एखने देखो কোন শব্দের উপরে আর শব্দের নিচে দুটি বিন্দু আছে আপনি আলাদা আলাদা লিখতে পারেন এ হলো দুটি বিন্দু আর আপনি এমনও লিখতে পারবেন এটা দুটি বিন্দু আর এটাও দুটি বিন্দু আপনি কোনো শব্দের উপরে আর শব্দের নিচে দেখবেন তিনটি বিন্দু আপনি এমনও লিখতে পারবেন তিনটি বিন্দু আর এমনও এই হলো দুটি বিন্দু আর একটি বিন্দু তিনটি বিন্দু আপনি এমনও লিখতে পারেন आप क्या करती हैं आपनी की कोरेन आप क्या करती हैं आपनी की कोरेन एखने देखुन एटा दुटी बिंदु आर एटा एकटी बिंदु क्या एटा दुटी बिंदु एटाओ दुटी बिंदु एटाओ दुटी बिंदु आप क्या करती हैं आपनी की कोरेन आपनी की कोरेन मैं डॉक्टर हूँ मैं डॉक्टर हूँ मैं डॉक्टर हूँ आमी मैं आमी हूँ मैंने आछे आछे मैं डॉक्टर हूँ आमी डॉक्टर
अमी डॉक्टर मैं डॉक्टर हूँ अमी डॉक्टर इखने अपनी देखून এটা আছে হুম এটা আছে নু আর এটাও আছে নু এটাও এখানে বিন্দু আছে আর এখানে বিন্দু আছে না যেখানে নুন নুনের মধ্যে বিন্দু আছে এটা আছে নুন আর যদি বিন্দু আছে না এটা বলা যায় নুন গুন্না নুন আর নুন গুন্নাতে নুন আর নুন গুন্নার মধ্যে অন্তর কি দেখুন যদি এটা নুন বিন্দু আছে এর উচ্চারণ হবে হুন 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 যদি এখানে বিন্দু আছে না এখানে দেখুন এখানে বিন্দু আছে না এর উচ্চারণ হবে হুম হুম যদি এখানে নুন হন না এর উচ্চারণ হবে হুম আর যদি এখানে নুন এর উচ্চারণ হবে হুন হুন হুম আর হুম তো এই বাক্যে আসছে মায় মায় শব্দেও নুন গুন্না আছে এর উচ্চারণ মায় যদি এখানে নুন হতো এর উচ্চারণ হতো ম্যান ম্যান কিন্তু এটা ম্যান না এটা নুন গুন্না তাহলে এর উচ্চারণ হবে মায় যদি এটা নুন হতো এর উচ্চারণ হতো ম্যান মায় ডক্টর হুম ডাক্তার মানে মানে ডাক্তার মাই ডাক্তার হুম আমি ডাক্তার মাই ডাক্তার হুম আমি ডাক্তার মাই ওকিল হুম মাই ওকিল হুম মাই ওকিল হুম মানে আমি আইনজীবী আমি আইনজীবী ওকিল মাই ওকিল হুম আমি ওকিল আমি আইনজীবী मैं वकील हूँ এখানে দেখুন আপনি চিনতে পারেন এটা অক্ষর ওয়াও এটাও অক্ষর ওয়াও অক্ষর ওয়াও আপনি যেখানেও দেখবেন সে ওর এই রূপ পাবেন এই রূপ তাহলে আপনি এটা চিনতে পারবেন যেখানে যে শব্দ ওয়াও আছে এর এই রূপ থাকবে এর এই রূপে কোনো পরিবর্তন হবে না যেমন অনেক অক্ষরগুলোর আকার পরিবর্তিত হয়ে যায় কিন্তু ওয়াও ওয়াও অক্ষরের আকার কখনো পরিবর্তিত হয় না মাই ওকিল হুম আমি আইনজীবী আমি ওকিল ও ক্যা করতা হো ক্যা করতা হো ও অথবা সে ও ক্যা করতা হো কি করে সে কি করে वो क्या करता है वो ओ अथवा शे की क्या की करता है कोरे वो की कोरे वो क्या करता है किंतु ये बात को कोनो पुरुषेर अथवा छेलेर विषय बोला जावे वो क्या करता है ও কি করে সে কি করে কিন্তু এই বাক্য কোনো মহিলার বিষয়ে বলা যাবে না
যদি আমি কোনো মহিলার বিষয়ে জিজ্ঞেস করছি, তাহলে আমি কি বলবো? তাহলে আমি বলবো ও ক্যা করতি হে, ও ক্যা করতি হে, ও কি করে, অথবা সে কি করে, সে কি করে, ও ক্যা করতি হে, ও কি করে, অথবা সে কি করে, ও ক্যা করতি হে, ও ক্যা করতি হে, ও ক্যা করতি হে, ও কি করে, অথবা সে কি করে। এখানে আপনি দেখুন, এটা অক্ষর কাফ, এই হরফের নাম, এই অক্ষরের নাম কাফ। যখন কাফ অক্ষরের পর আলিফ অথবা লাম আছে, এই কাফ অক্ষরের সংক্ষিপ্ত রূপ হয়ে যাবে এ। এবং আর যখন কাফ অক্ষরের পর অন্য কেউ অক্ষর আছে, তাহলে কাফ অক্ষরের সংক্ষিপ্ত রূপ হবে এটা। এখানে এই বাক্যে আপনি দেখুন, এটা আছে কাফ আর এটাও কাফ, কাফ 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 কাফ। ও ক্যা করতি হে, সে কি করে, তুম ক্যা করতে হো, তুম ক্যা করতে হো, তুম ক্যা করতে হো, তুমি কি করো, তুমি কি করো, তুম ক্যা করতে হো, তুম তুমি ক্যা করতে হো, কি করো, তুমি কি করো। কিন্তু এই বাক্য বলা হবে কোনো পুরুষের বিষয়ে। যদি আমি এই বাক্য বলতে চাই কোনো মহিলার বিষয়ে, তাহলে আমি আমি মহিলাকে জিজ্ঞেস করব, তুম ক্যা করতি হো, তুমি কি করো, তুম ক্যা করতে হো, আর পুরুষের জন্য, আর তুম ক্যা করতি হো মহিলার জন্য। মে বেরোজগার হুম, মে বেরোজগার হুম, মে আমি বেরোজগার, বেকার, মে বেরোজগার হুম মানে আমি বেকার, মে বেরোজগার হুম মানে আমি বেকার। একটি আরো ভেদ দেখুন, আপনি জানেন যে উর্দু ভাষায় শব্দের উপর জের, জবর আর পেশ চিহ্নগুলো লেখা যায়। তাহলে এই শব্দ দেখুন, এই শব্দ হল মিম, ইয়ে আর নুন হলনা, মিম ইয়ে আর নুন হলনা। যদি আপনাকে অনুমান করতে হবে যে মিম অক্ষরে জবর আছে অথবা জের আছে, যদি আপনি অনুমান করেন এখানে জবর আছে, এবং মিম জবর ইয়ে নুন হলনা, তাহলে এর উচ্চারণ হবে মায়, মায়, মায় মানে আমি, মায় মানে আমি। যদি আপনি অনুমান করেন যে এখানে জের আছে, মিম মিমের নিচে জের আছে, তাহলে এর উচ্চারণ হবে মে, মে, মিম জের ইয়ে নুন বন্যা মে, মে, মে মানে মধ্যে, বাজার মে, বাজারে, স্কুল মে, স্কুলে, এমন মে। এখানে আছে মে, মে বেরোজগার হুম, মে বেরোজগার হুম, মে বেরোজগার হুম, মে
बेरोजगार, मैं बेरोजगार हूँ, मन अमी बेकार, मैं बेरोजगार हूँ अमी बेकार, मैंने अमार काछे कोनो काज आछे ना, अमी कोनो काज करी ना। वो कहाँ काम करती है, वो कहाँ काम करती है, वो कोथाय काज करे, से कोथाय काज करे, वो कोथाय काज करे, से कोथाय काज करे। एखाने आछे करती है, एर अर्थ अर्थ जे आमी बोलछी कोनो महिलार विषय करती है, यदि एटा कोनो पुरुषेर विषय बला होतो ताहलो एई वाक्य होतो, वो कहाँ काम करता है, वो कोथाय काज करे, वो कहाँ काम करती है, से कोथाय काज करे। वो स्कूल में टीचर है, वो स्कूल में टीचर है, वो स्कूल में टीचर है, से स्कूले शिक्षिका, से स्कूले शिक्षिका। वो आमी पुरुषेर विषय बोलते पारि और महिलार विषय बोलते पारि। वो स्कूल में टीचर है माने से स्कूले शिक्षक, से स्कूले शिक्षिका, दूरी अर्थ होते पारें। वो स्कूल में टीचर है माने से स्कूले शिक्षक और से स्कूले शिक्षिका, वो स्कूल में टीचर है, से स्कूले शिक्षिका, स्कूल में माने स्कूले। मेरा बेटा कंप्यूटर इंजीनियर है, मेरा बेटा अमार छेले, अमार पुत्र, मेरा बेटा कंप्यूटर इंजीनियर है, अमार छेले कंप्यूटर इंजीनियर, अमार छेले कंप्यूटर इंजीनियर, मेरा बेटा कंप्यूटर इंजीनियर है, अमार छेले कंप्यूटर इंजीनियर। এখানে দেখুন এই অক্ষর আছে জিম, জিম, জিম যদি শব্দের আরম্ভে আসে এর সংক্ষিপ্ত রূপ হবে এই জিম, জিম। কিন্তু জিম যদি কোনো অক্ষরের কোনো শব্দের মধ্যে আসে মানে জিম অক্ষরের আগেও কেউ অক্ষর আছে আর জিম জিম অক্ষরের পরেও কোনো অক্ষর আছে তাহলে জিম অক্ষরের সংক্ষিপ্ত রূপ হবে এ, এই মতো, এই মতো। এখানে যুক্ত হবে পূর্ববর্তী অক্ষর আর এই এখানে যুক্ত হবে পরের অক্ষর, এটা জিম, এটা জিম, জিম। মেরা বেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হ্যায়, মেরা বেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হ্যায়, মেরা বেটা কম্পিউটার ইঞ্জিনিয়ার হ্যায়, মানে আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার ছেলে কম্পিউটার ইঞ্জিনিয়ার। মেরে ওয়ালিদৈন ডাক্তার হ্যাঁ, মেরে ওয়ালিদৈন ডাক্তার হ্যাঁ, মেরে আমার ওয়ালিদৈন বাবা মা, মা আর বাবা দুটো, মেরে ওয়ালিদৈন ডাক্তার হ্যাঁ, আমার মা বাবা ডাক্তার, মেরে ওয়ালিদৈন ডাক্তার হ্যাঁ, আমার মা বাবা ডাক্তার। এখানে দেখুন ওয়ালিদ মানে বাবা, ওয়ালিদ মানে বাবা,
वालिद माने बाबा, वालिदा माँ, वालिदा माने माँ, वालिदा माने माँ, वालिद माने बाबा, वालिदा माने माँ, और वालिदैन, वालिदैन माने माँ बाबा पेरेंट्स, वालिदैन माँ बाबा पेरेंट्स। मेरे वालिदैन डॉक्टर हैं, हमार माँ बाबा डॉक्टर, मेरे वालिदैन डॉक्टर हैं, हमार माँ बाबा डॉक्टर।